নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করেছি খাসির মাংসের মেটে আর আলু দিয়ে মেটে চচ্চড়ি। রুটি দিয়ে এটা খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলুন আমি কিভাবে মেটে চচ্চড়িটা করি আপনারা দেখে নিন। এখানে 250 গ্রাম খাসির মাংসের মেটে আছে। এই মেটের ভেতর দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার। ভিনিগার না থাকলে লেবুর রসও দিতে পারেন, লেবু না থাকলে 1 চামচ টক দইও দিতে পারেন। আর দিলাম অল্প একটু নুন। এবার এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে হয়ে গেছে 10 মিনিট, এটা চাপা দিয়ে রেখে দেব। কড়াইতে তেল গরম করে নিয়েছি। এই গরম তেলের মধ্যে ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। এর মধ্যে দিলাম নুন। আলুটা ভেজে নিয়ে বাটিতে তুলে রেখেছি আর ভাজতে ভাজতে আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার গরম তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন। ফোড়নটা হয়ে গেছে। এর ভিতর দিয়ে দিলাম 1টা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা 3-4 মিনিট ভেজে নিতে হবে। ভেজে নিয়েছি। এবার এর ভেতর 1-1 করে মশলা অ্যাড করব। প্রথমে দিলাম 1টা টমেটো পেস্ট। এক চামচ পেঁয়াজ পেস্ট। এক চামচ আদা বাটা। এক চামচ রসুন বাটা। দু চামচ গোলমরিচের গুঁড়ো। ছোট 1 চামচে জিরের গুঁড়ো। অল্প হলুদ। আর পরিমাণ মতো নুন। সমস্ত মশলাগুলো 4-5 মিনিট কষিয়ে নেব। 4-5 মিনিট মশলাটা কষিয়ে নেবার পর এর ভেতর দিলাম ম্যারিনেট করা মেটে। আরো 5 মিনিট কষিয়ে নিতে হবে। মেটে কষানো হয়ে গেছে, দেখুন তেলও ছেড়ে দিয়েছে। এবার এর ভেতর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিলাম। এর ভিতর দিলাম অল্প পরিমাণে জল। ঝোলটা একদম শুকনো শুকনো করে তারপর নামিয়ে নেব। ঝোলটা শুকিয়ে রান্নাটা গামাখা গামাখা হয়ে গেছে। নামানোর আগে এর ভেতর দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। আর দিলাম অল্প গরম মশলা। এগুলো একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম। মেটে চচ্চড়ির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।
আর আমাদের সাথে থাকবেন।